সো কথা হচ্ছে এখন আমরা ফোন নিলাম, ফোন নিয়ে বের হইছি, আর এটা হচ্ছে আইফোন 11 এর 4K 60fps এ। আমার সাথে আছে আমার বন্ধু ফায়াজ মেহেদি, নাম তো শোনাই হবে। সো আমরা এখন নিচে যাচ্ছি, নট লিফট, এসকেলেটর। সো আফটার অল আমি আইফোন 11 নিলাম, অ্যাটলিস্ট আইফোন 11 নিলাম, অনেক দিনের ইচ্ছে ছিল। সো এখন যাচ্ছি কোথায় বন্ধু? নিচে যাচ্ছি। এখন আমরা এখানে আসছি যমুনা ফিউচার পার্কে, ফোন নেওয়া শেষ, বাই বাই, দেখা হচ্ছে একটু পরে। কথা হচ্ছে যে একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলের আইফোন নেওয়া যে কি পরিমাণে টাফ, তাও যদি সেটা হয় নিজের টাকায়। এখানে ফুললি আমার নিজের টাকা না, আমার মায়ের কাছে আমি কিছু টাকা ধার নিছি, বাট ম্যাক্সিমাম টাকা আমারই ছিল, লাইক 52,000 টাকা আমার নিজের পকেট থেকে, সরি 53,000 টাকা, আর আমার মা কিছুটা হেল্প করছে। দেন আমরা এখন যমুনা ফিউচার পার্কে একটু এক্সপ্লোর করতেছি, পিছনে এটা ভিউ আর এইদিকে এটা ভিউ। মাস্কটা খুলি, মানে আমি লিটারেলি মানে খুশি, মানে এক্সপ্রেস করতে পারতেছি না, লিটারেলি আমি এক্সপ্রেস করতে পারতেছি না। আমি কেমন এক্সপ্রেস করবো বলতো? তুমি চাইলে আমাকে টুইট দিয়ে এক্সপ্রেস করতে পারো। অবশ্যই, চলো কোথায় যাবো, চলো কোথায় যাবো তুমি বলো, তুমি জানি আশেপাশে কোথায় যাওয়া যায়। এই যে এই রুটটাতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আমার চিলক্সে যাওয়ার ইচ্ছা আছে। চিলক্স? ওই যে চিলক্স, ওই যে চিলক্স, চিলক্সে যাবো। অনেকদিন ধরে চিলক্সের বার্গারটা টেস্ট করা হয় নাই। চিলক্সে একটা জিনিস অনেক বাজে লাগে। কোনটা? ওই যে যদি বলি ভাই 75% নাগা দেন, নাগা দেয় কতখানি জানো? কতটুকু? 100%। আমি একদিন প্রচুর ঝাড়, প্রচুর ঝাড়, 65 দেন, ওরকম ফুল নাগাটা খায় আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। 85 নাগা খায় মনে করো আমার অবস্থা। তো ব্লগিং চলতেছে, ব্লগিং করার কোনো প্ল্যান ছিল না, মেহেদি আমাকে অনেক ভালো ভালো ব্লগের শট দিয়ে দিছে, আর এখনও ফোনের ব্যাক কভার নেওয়া হয় নাই। সো আমরা ব্যাক কভার নিতে যাব, চার্জার কিনতে যাব, অ্যান্ড হেডফোন অনেক এক্সপেন্সিভ, সো এই সব জিনিসগুলো কিনবো, কিনে টেনে দেখি, দেখতে থাকেন। সো আমরা এখন সিলক্সের ভিতরে আছি, আর কি বলবো, আমরা হচ্ছে চিকেন উইথ চিজ বার্গার উইথ এক্সট্রা চিজ নিছি, মোর সস নিছি, স্পাইসি নিছি। হ্যাঁ, স্পাইসি, কারণ বেশি এক্সট্রিম নাগাটা খাওয়া সম্ভব না। সম্ভব না। মেয়েদিকে এখন ট্রিট দিচ্ছি, আর বাই দ্য ওয়ে এই যে এই কোকটা তো বাহির থেকে কিনে নিয়ে আসছে, এই কোকটা হচ্ছে স্পন্সর করছে আমাকে। হ্যাঁ, স্পন্সর করছে কোকা কোলা, সরি, এই কোকটা আমাকে স্পন্সর করছে পেপসি থেকে, আর চিলক্সের বার্গারটা কোন থেকে ইয়ে দেখতেছি আমরা, এটা পুরোটা চিলক্স, এই চিলক্স। তো চিলক্স আমাদেরকে স্পন্সর করছে কোথা থেকে জানি, সুলতান টাইম থেকে। ওকে, সুলতান টাইম এর নিচে ওরা স্পন্সর করছে, সুলতান টাইম থেকে। ওকে ওকে ওকে, সেটা কোন জায়গা আমাদের? ও, সেটা কোন সিটু? এক্স, চুপ, এক্সট্রা চিজ উইথ এক্সট্রা সস। আমার ছোটবেলার একটা কথা মনে পড়লো, এটা দেখা ছি মামা খাইতাছি, আমি কিছু বলি নাই, আমি কিছু বলি না, আমি জাস্ট বলছি মনে পড়ছে। সো পুরো ডালগোনা কফির মতো কিছুটা, ডালগোনা কফি না, মানে যেটাই হোক, আমার তো খাই খাই এখন আমরা খাওয়ারের কি আনবক্সিং আমরা কি। সো হ্যালো গাইস, দিস ইজ সাবস্টেন্স, এটা মধ্যে ওরা দিছে ঘি, তারপর পাউরুটি, তারপর হচ্ছে মধু দিছে, হ্যাঁ, মেয়েদের গালের গাল এর মতো নরম নরম পাউরুটি, আর এটা হচ্ছে গিয়ে বামে, মানে বামে আমাদের রাস্তা, ডানে হলো রেস্টুরেন্ট। ওকে, অনেক বেশি বকতেছি, এটা ধরবো কোন সাইড থেকে? সো আজকে অর্থাৎ গতকালকে ভিডিও রেকর্ড করার পর থেকে আমি আর ভিডিও রেকর্ড করি নাই। এখন আমি আমার ভার্সিটির পুরো টপ ফ্লোরে আছি, মানে রুফ টপে আছি, আর আমার সাথে একটা ফ্রেন্ড আছে আমার, বিইং ব্যাডাস, খারাপ পাছা হতে চায় সে। দাদা বলো, কেমন আছো? ভালো না। কেন?
ক্যাম্পাস ফাঁকা ফাঁকা ভালো লাগে, কারণ তা ঠিক ক্যাম্পাসে মানুষ না থাকলে ক্যাম্পাসের আসলে সৌন্দর্য থাকে না। আসলে ক্যাম্পাস আসলাম, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি, ভিডিও করা হয় নাই, আর এখন এখান থেকে গুলশানে যাব। পৃথু আসতেছে একটা ফ্রেন্ড ভার্সিটির। সো অলরেডি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে পৃথু কামরুজ্জামান। ব্লক ব্লক চলতেছে। হ্যাঁ এটা হচ্ছে মৃত্যুকোপ। আপনারা যদি মৃত্যুকোপ সম্পর্কে না জানেন, হ্যাঁ ইয়েস, আপনারা যদি মৃত্যুকোপ সম্পর্কে না জানেন তাহলে এটাতে যদি একবার ভেঙে পড়ে যান তাহলে একবারে নিচের ফ্লোরে চলে যাবেন, শর্টকাট লিফট। আর আকাশে অনেক ফরিং, আর আমার মনে কোনো ফরিং নাই। ভার্সিটি লাইফ অনেক পরিমাণে মিস করছি সেটা বলার বাইরে। লাস্ট দেড় বছরে আমরা জাস্ট এক মাস ক্লাস করতে পারছি, দেন কোনো ক্লাস করতে পারি নাই, সব অনলাইনে হয়েছে, যেটা আমাদের জন্য খুব খুব খারাপ একটা বিষয় ছিল। আর আজকে একটু ভার্সিটিতে আসে নস্টালজিক না, হ্যাঁ ওইটা আমাদের সেরা সময় ছিল ইউনিভার্সিটিতে, জিনিসটার নাম হচ্ছে মাসালা ডোসা। এই যে আমাদের সুব্রতা, আমরা এখন খাবো, আর প্লেসটা হচ্ছে আফতাব নগর, ইস্ট ওয়েস্টের পাশেই। এখন খায়ে দায়ে রওনা দেব, ফার্স্ট টাইম ট্রাই করতেছি, আর এরপর আমরা আলাদা জিনিস ট্রাই করব আলাদা ব্লগে। আর আপনারা জানেন যে এটা কোক, এটা আমাদেরকে পেপসি স্পন্সর করছে। তো আজকে প্রায় দুই দিন পরে ভিডিও শ্যুট করা হচ্ছে, আমি এখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, আর আজকে আমি ট্রেনের টিকিট কাটছি। তো আজকে রাতে আমি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিব। এটাই হচ্ছে আজকের এই ব্লগটা, কেমন লাগছে সবাই জানাবেন। জাস্ট একটা হিস্ট্রি টাইপ করার জন্য আমি ব্লগটা রেকর্ড করে রাখলাম, জানি না আপলোড দিব কি না। সো যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটা বানাচ্ছি আজকে দুই দিন পরে, অর্থাৎ ইস্ট ওয়েস্ট থেকে ডিরেক্ট আমি বাসায় আসছি। তার মধ্যে আমি দিনাজপুর মামা বাড়িতে থামছিলাম একটু, অ্যান্ড তারপরে আজকে আমি বাসায় আসলাম, বাসায় এসে একটু সিক। সো মা আসো, এটা আমার আইফোনের বক্স, ধরো দেখো। তোমার ছেলে যে যে ফোনটা কিনতে পারলো, হ্যাঁ তো তুমি কি এটাতে খুশি যে এত দামি একটা ফোন কিনে ফেললো? এদিকে থাকা, এদিকে লাইট ভালো আছে, খুশি ঠিকই আছে, কিন্তু আরো আর বড় হয়ে বড় বড় অ্যাচিভমেন্ট করতে হবে। হ্যাঁ অ্যাচিভমেন্ট করে কটার পরে এগুলো নিতে হয়, এটা তো আমার একটা অ্যাচিভমেন্ট, সব করছো তাই দিলাম। দিলাম দিছো, আমি দিছি, তুই একলা দিছিস নাকি? না ওটা তো আমার কাছে ধার নিছি আমি, ওটা তো আমি ব্যাগ দিব তোমাকে, বুঝছো না? তুমি কেন এমন করে বলছো? সবাই জানে যে আমি হচ্ছে কি ফোনটা নিজের টাকায় কিনছি। আচ্ছা ঠিক আছে, ওটা আমি তোমাকে ব্যাগ দিব, আমাকে ব্যাগ দিবে। হ্যাঁ তা এখন ভিডিওটা তো আরেকবার বানাইতে লাগবে না? আসলে মা হচ্ছে আমাকে টাকা ধার দিছে, মা আমি কিন্তু তোমার সাথে ওইভাবে ডিল করে নিছি, টাকা তোমাকে দিয়ে দেবো ব্যাগ, তাও কত মাসে? এক মাসের মধ্যে। আচ্ছা হ্যাঁ আমি এইভাবে ডিল করছি, সো আমি এই জন্য বলতেছি যে আমি নিজের টাকায় ফোন কিনেছি, তুমি আবার রিটেক দাও। সো রিটেক দেওয়ার কিছু নাই, আমরা সবকিছু ন্যাচারাল লাগবো না, ওর টাকাই সম্পূর্ণ, কিছু টাকা লাগছিল নিবে না বলে তা আমি তোর জোর করে দিলাম, আমার টাকা ব্যাক দিবে, ঠিক আছে। মানে তোমরা খালি আমাকে আসবে, আমি যেন সুস্থ থাকি।
হ্যাঁ, আমার মা একটু শিখতো আর আমিও একটু শিখাছি। আমি জন্য আর মায়ের জন্য সবাই প্রে করবেন। আর কথা হচ্ছে যে আমার জন্য একটু প্রে করো। আর এরকম মা পাইলে পৃথিবীতে না বেশি কিছু লাগে না। আমার মা আমার বান্ধবীর মতো, টোটালি আমার বান্ধবীর মতো। আমার আমার জন্য সবাই একটু আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি। আমি কিচ্ছু চাই না, আমি যেন একটু সুস্থ থাকি। আবার বলে দিলাম, আচ্ছা দিছো তুমি আমাকে হেল্প করছো আমি জানি। শুনো শুনো, আমি আমি শুনো না শুনো না শুনো না, অনেক ভালোবাসি তোমাকে তাই। আমি ভালোবাসি তোমাদেরকে, না দেখলে আমি থাকতে পারি না। এই জন্য তুমি কালকে যাস, আজকে সকালবেলা আমাকে কল দিছো আসার জন্য। এখন বের হবা, সন্ধ্যার সময় চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সো ব্লগটা এখানেই শেষ করবো আমরা। বাই বাই, টাটা।